ঐক্ষিক নিয়ম টাইপ ফোর আজকে আমরা টাইপ ফোর নিয়ে আলোচনা করব আজকে যে ম্যাথগুলো আলোচনা করব সেটা পিসিএ শর্টকাট ম্যাথ থেকে এবং এমপিটি ম্যাথ রিভিউ বই থেকে সো আমরা দুইটা বই থেকে ব্যাক দেওয়ার চেষ্টা করব দুইটা বই থেকে যে ম্যাথগুলো করলে সবগুলো ম্যাথই করা হয়ে যাবে সেই ম্যাথগুলো আমরা সিলেক্ট করছি এবং সেই ম্যাথগুলোই সলভ করার চেষ্টা করব তো আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার তা নাহলে আসলে ম্যাথগুলো বুঝতে পারবেন না সো টাইপ ফোরে যে ম্যাথগুলো আমরা রাখছি কাজের ক্ষেত্রে পুরুষ ইকুয়াল টু স্ত্রী বা বালক বা শুধু স্ত্রী ইকুয়াল টু পুরুষ বা বালক এবং প্রথম সময়ের উল্লেখ থাকলে দ্বিতীয় সময় টি টু ইকুয়াল টু এম ওয়ান গুনন ডাব্লু ওয়ান গুনন টি ওয়ান ভাগ এম ওয়ান গুণন ডাব্লু টু প্লাস এম টু গুনন ডাব্লু ওয়ান এখানে এম ওয়ান ডাব্লু ওয়ান টি এম টু ডাব্লু টু এগুলো কী এখানে বলা হচ্ছে আমরা নিচে বলে দিছি এমন হলো প্রশ্ন উল্লেখিত প্রথম পুরুষের সংখ্যা অর্থাৎ মেন মেন মিনস মেন মানে পুরুষের সংখ্যা বোঝায় সো এমন হলো প্রথম পুরুষ উমেন ডাব্লু ওয়ানতে হলো উমেন ফার্স্ট উমেন অর্থাৎ প্রশ্ন উল্লেখিত প্রথম মহিলার সংখ্যা টি তে টাইম অন বোঝা যাচ্ছে এম টু থেকে পুরুষ মেন টু অর্থাৎ পুরুষ টু এর সংখ্যা দুই নম্বর পুরুষের সংখ্যা আর ডাব্লু টু টু দ্বিতীয় মহিলার সংখ্যা অর্থাৎ উমেন টু সো এবারে আমরা একটা ম্যাথে চলে যাব ডাইরেক্ট এই জাতীয় ম্যাথে এক নম্বর ম্যাথে বলা হচ্ছে যে তিনজন পুরুষ বা চারজন মহিলা একটি কাজ তেইশ দিনে করতে পারে অর্থাৎ তিনজন পুরুষ চারজন মহিলা বা চারজন মহিলা একটি কাজ বিশ তিরিশ দিনে করতে পারে দুজন পুরুষ এবং পাঁচজন মহিলা ওই কাজটি দিনে শেষ করতে পারবে ওকে সো বিষয়টা বোঝা যাচ্ছে তাহলে আমরা শর্টকাট শর্ট টেকনিকের মাধ্যমে প্রথমত করবো তো আমরা জানি কি সূত্র জানি এম ওয়ান গুনন ডাব্লু ওয়ান গুনন কি টি অর্থাৎ এম ওয়ান প্রথম পুরুষের সংখ্যা ডাব্লু ওয়ান প্রথম মহিলার সংখ্যা টি ওয়ান প্রথম সময় ভাগ এম অন গুণন ডাব্লু টু অর্থাৎ প্রথম প্রথম পুরুষ দ্বিতীয় মহিলা চোখ দ্বিতীয় পুরুষ প্রথম মহিলা এখানে যদি আমরা এখন মান বসাই তাহলে আমরা আনসারটা পেয়ে যাব সো এ মনের মান হলো এখানে আমরা জানি এমন হলো প্রথম পুরুষ তিনজন পুরুষ সে তিনজন পুরুষের তিন গুণন ডাব্লু ওয়ান কি প্রথম মহিলা তো মহিলা আছে কয়জন প্রথম মহিলা প্রশ্ন উল্লেখিত প্রথম মহিলা আছে চারজন সো চার গুনন টি ওয়ান প্রথম প্রশ্ন উল্লেখিত প্রথম সময় সো প্রথম উল্লেখিত সময় আছে হলো তেইশ দিন ওকে এরপরে এমন ওয়ান হলো কি প্রথম পুরুষ প্রথম পুরুষ আমাদের কত আছে তিনজন সো তিন গুনন ডাব্লু টু হলো দ্বিতীয় মহিলা অর্থাৎ দ্বিতীয় উমেন সো দ্বিতীয় উমেন আমার এখানে কত আছে পাঁচজন আছে সো পাঁচ যোগ এম টু হলো দ্বিতীয় ম্যান অর্থাৎ দ্বিতীয় পুরুষ দ্বিতীয় পুরুষ আমার কয়জন দুইজন সো দুই গুনুন ডাব্লু ওয়ান হলো প্রথম উম্যান প্রথম উমেন কয়জন চারজন সো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমার হবে আস বারো দিন আনসার আসবে সরি এখানে বারো দিন তো এটা হলো আমার শর্ট টেকনিকের মাধ্যমে সলভ করা ম্যাথ শর্ট টেকনিকের মাধ্যমে আমরা কীভাবে সলভ করতে পারি সেই ম্যাথটা তো আমরা শর্ট টেকনিকের সূত্রের মাধ্যমে এক লাইনেই এই অঙ্কটি করলাম এবারে আমরা এই অঙ্কটির বিস্তারিত দেখব বিস্তারিত কীভাবে করা যায় সো বিস্তারিত ব্যাখ্যার জন্য অবশ্যই একটু সময় বেশি লাগবে আমরা বোঝার চেষ্টা করবো প্রত্যেকটি ম্যাথ এবার আমরা যদি ব্যাখ্যা দেখি সো ব্যাখ্যাতে আমরা এখানে বলা হচ্ছে তিনজন পুরুষ বা চারজন মহিলা সো আমরা এই তিনজন পুরুষকে হয় চারজন মহিলাতে কনভার্ট করবো অর্থাৎ তিনজন পুরুষ বা চারজন মহিলা তিনজন পুরুষ যে পরিমাণ কাজ করে চারজন মহিলা সেই পরিমাণ কাজ করে আবার দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে দুইজন পুরুষ বা পাঁচজন মহিলা তার মানে দুইজন পুরুষ যে পরিমাণ কাজ করে পাঁচজন মহিলা সেই পরিমাণ কাজ করে তো হয় আমরা দুজন পুরুষকে পাঁচজন মহিলাতে মানে পুরুষকে মহিলার সমকক্ষতে কনভার্ট করব অথবা মহিলাকে পুরুষের সমকক্ষতে কনভার্ট করব তো আমরা প্রথমটাই অবলম্বন করবো অর্থাৎ পুরুষকে মহিলাতে কনভার্ট করব অর্থাৎ দুইজন পুরুষ দুইজন পুরুষ কতজন মহিলা এখানে বলা হচ্ছে দুইজন পুরুষ এবং চারজন পাঁচজন মহিলা সো দুইজন পুরুষ কতজন মহিলার কাজ করতে পারে এখানে বলা হচ্ছে তিনজন পুরুষ বা চারজন মহিলা অর্থাৎ তিনজন পুরুষ টু চারজন মহিলা সো এখানে দুইজন পুরুষ টু কয়জন মহিলা হয় সেই মহিলাটা আমরা বের করে এই মহিলার সঙ্গে কী করে দেব যোগ করে দেব বিষয়টা একটু করলে আপনারা বুঝতে পারবেন এই জাতীয় মানে এই একটা টেকনিকের মাধ্যমে আমরা বিস্তারিত সবগুলো অঙ্ক সলভ করতে পারবেন সো তিনজন পুরুষ প্রথমে প্রশ্ন দেওয়া তিনজন পুরুষ তিনজন পুরুষ ইকুয়াল টু চারজন মহিলা চারজন কী দিয়ে আছে মহিলা তাহলে একজন পুরুষ ইকুয়াল টু তাহলে তিনজন পুরুষ এগুলো জন চারজন মহিলা দেওয়া থাকে তাহলে একজন পুরুষ ইকলো কী হবে মহিলার সংখ্যা কমে যাবে তাই আমাদের কি করতে হবে ভাগ দিতে হবে সো প্রশ্নে উল্লেখিত দ্বিতীয় ক্ষেত্রে আমার কতজন আছে পুরুষ আছে আমরা আগেই বলে নিছি যে পুরুষটা পুরুষ যে পরিমাণ কাজ করে সেই সমকক্ষ আমরা মহিলাতে কনভার্ট করে নিব সো দুইজন পুরুষ ইকুয়াল টু চার গুণন দুই ভাগ হলো কত তিন ইকুয়াল টু আমাদের আসবে তিন ভাগের আট ভাগ অর্থাৎ আট বাই তিন সো এটা আমার কী আসলো যে তিনজন পুরুষ ইকলু চারজন মহিলা অর্থাৎ দুইজন পুরুষ ইকলু এতজন কী আসলো মহিলা আসলো দুজন পুরুষ এতজন মহিলা ওকে স্যার আমরা এতজন দুজন পুরুষ অর্থাৎ দুজন পুরুষ ইকলু আমরা এতজন মহিলা পেয়ে গেছি এবং দুইজন পুরুষের সাথে আবার পাঁচজন মহিলা আছে সো মোট মহিলা আমার মোট মহিলা তাহলে আমার প্রশ্নে দুজন পুরুষের সাথে মহিলা আছে কজন পাঁচজন পাঁচ যোগ দুজন পুরুষকে আমরা কি করে নিছি মহিলাতে কনভার্ট করে নিছি সো আট বাই তিন যোগ করলে তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে আসবে আমার তেইশ বাই আট এতজন কি মহিলা তাহলে আমার সমস্ত পুরুষগুলোকে মহিলাতে কনভার্ট করে নিলাম এবার আমরা কি করব এই এতজন মহিলা এই কাজটি কত দিনে শেষ করতে পারে এটা বের করব সো এখানে আমার প্রশ্নে বলেই দেওয়া আছে যে চারজন মহিলা অর্থাৎ প্রশ্নে বলে দেওয়া আছে যে চারজন মহিলা একটি কাজ তেইশ দিনে করতে পারে সো এখান থেকে আমরা এটা চারজন যদি তেইশ দিনে করতে পারে তাহলে এতজন কত দিনে করতে পারবে সেটা আমরা বের করব সো চারজন করে চারজন করে তেইশ দিনে একজন করে তাহলে কি বেশি দিনে তেইশ গুণন চার অতএব তেইশ সমস্ত আটে অর্থাৎ তেইশ বাই আটজন করে তেইশ গুণুন চার ভাগ হল তেইশ বাই সো এই উপরে চলে যাবে সরি আট না তেইশ বাই হবে ক্যালকুলেশন করলে সো এখানে তিন সো তেইশ গুণুন চার গুণুন তিন এই তিন সর্ব সব নিচের থেকে সব নিচেরটাও উপরে চলে যাবে সো নিচে থাকবে তেইশ তেইশকে যদি তেইশ থেকে কেটে দেই তাহলে তিন চারে বারো সো আমরা শর্ট টেকনিকের মাধ্যমে দেখছি যে জন বারো দিনে আসে এবং বিস্তারিত দেখলাম বারো দিনে আসে সো টাইপ ফোর আমরা টাইপ ফোরের ম্যাথ আবার করবো এই ম্যাথটি বিশেষ শর্টকাট যে বই আছে সেখান থেকে নেওয়া হয়েছে আমি আবারও আমি আগেই বলছি যে আমরা বিসিএ শর্টকাট ম্যাথ ওরাকল এমপি থ্রি ম্যাথ রিভিউ সাইপুর চারটা বইয়ের সমাধান একসাথে করবো এমন সমাধান করব এমন অঙ্কগুলো করব। যাতে যে এমন অঙ্কগুলো করলে আমাদের চারটা বইয়ের সবগুলো অঙ্কই আমরা সলভ করতে পারি তো আমি সবসময় এখানে এক্সেপশনালগুলো যেগুলো সলভ করলে সমস্ত ম্যাথগুলো সলভ হবে সেই ম্যাথগুলো আলোচনা করছি এবং আশা করি যে এগুলো করলে আপনারা চারটা বইয়ের সবগুলো ম্যাথই করতে পারবেন কোথাও কোনো প্রবলেম হবে না সো এখানে বলা হচ্ছে দুইজন পুরুষ বা তিনজন বালক যে কাজ পনেরো দিনে করতে পারে চারজন পুরুষ বা নয়জন বালক দ্বিগুণ কাজ করবে কত দিনে করতে পারবে সো আমরা সূত্র জানি সরি এম ওয়ান টেকনিক গুনন ডাব্লু ওয়ান গুনন হলো টি ওয়ান ভাগ হলো এম ওয়ান ডাব্লু টু যোগ হলো এম টু ডাব্লু ওয়ান সো এখানে যদি আমরা মান বসাই তাহলে এম এম হলো কি দুজন পুরুষ দুই ডাব্লিউ ওয়ান তিনজন বালক এখানে পুরুষই করল বালক হবে সরি মহিলা মহিলা জায়গাত বালক দেওয়া আছে সুতরাং এখানে বালক হবে তিনজন গুনন সময় দেওয়া আছে কত পনেরো এরপরে এম ওয়ান দেওয়া আছে দুই গুনুন ডাব্লু টু আছে কত নয়জন বালক সো নয় যোগ হলো এম টু আছে আমার কত চারজন তো চার গুণন ডাব্লুয়ান দেওয়া আছে আমার তিনজন তিনজন সো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আলটিমেটলি আমি পাবো তিন দিনে তিন দিন যেহেতু দ্বিগুণ কাজ করতে হবে সো দ্বিগুণ কাজ করতে আমার সময় লাগবে তিন গুণন দুই সমান সমান ছয় দিন সো এখানে সঠিক আনসার হলো গ নাম্বার আমরা শর্ট টেকনিক দেখলাম এবারে আমরা এই ম্যাটটির ব্যাখ্যা দেখব সো আবার ওই আগের মতোই পুরুষকে আমরা কী করবো হয় মহিলাতে কনভার্ট করব অথবা মহিলাকে কী করব পুরুষে কনভার্ট করব সো আমরা প্রথম থেকে অবলম্বন করব অর্থাৎ পুরুষকে মহিলাতে কনভার্ট করব পুরুষের যে কাজ সেই সেই পরিমাণ কাজ মহিলা কী কতদিনে করতে পারে সেইটাতে আমরা কনভার্ট করে নিব সো দুইজন পুরুষ ব্যাখ্যাতে দেওয়া আছে দুইজন পুরুষ আমরা ব্যাখ্যা করতেছি এখন দুইজন পুরুষ দুইজন পুরুষ ইকুয়াল টু তিনজন বালক তিনজন বালক ওকে সো একজন পুরুষ পুরুষ যখন কমে যাবে তাহলে বালকের সংখ্যা কমে যাবে সো কমালে আমাদের কী করতে হবে ভাগ দিতে হবে সো আমাদের প্রশ্নে দেওয়া আছে কি চারজন পুরুষ সো চারজন পুরুষ ইকুয়াল টু তিন গুণুন চার ভাগ কত দুই সুতরাং এটাই ক্যালকুলেশন করলে হবে ছয় ছয়জন বালক সো চা দু চারজন পুরুষ ইকয়াল টু কয়জন বালক হলো ছয়জন বালক হলো সো মোট বালক আমাদের কত হবে মোট বালক ইকুয়াল টু এখন আসলো ছয় আর প্রশ্ন উল্লেখিত আছে নয়জন বালক অর্থাৎ চারজন বালক চারজন পুরুষ এবং নয়জন বালক ছয় যোগ নয় ইকুয়াল টু পনেরো জন বালক মোট বালক আমাদের কত আসলো পনেরো জন ঠিক আছে তাহলে তিনজন বালক অর্থাৎ প্রশ্ন বলা আছে এখানে এই যে তিনজন বালক যে কাজ পনেরো দিনে করতে পারে সো তিনজন বালক করে কত দিনে পনেরো দিনে তাহলে আমরা লিখব তিনজন বালক করে পনেরো দিনে একজন বালক করে তাহলে কী বেশি দিন সময় লাগবে সুতরাং পনেরো গুণুন তিন দিনে তাহলে আমাদের মোট বালক আছে কত পনেরো জন সো পনেরো জন বালক করে পনেরো গুণন তিন ভাগ পনেরো 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 কেটে দিলাম এবার আসবে আমাদের তিনজন তিন দিনে সো যেহেতু দ্বিগুণ কাজ করতে হবে অতএব তিন যেহেতু দ্বিগুণ কাজ করতে হবে তিন গুণন দুই সমান সমান ছয় দিন সময় লাগবে সো আমরা ব্যাখ্যাত দেখলাম ছয় দিন সময় উত্তর আসছে এবং শর্ট টেকনিকের মাধ্যমে আমরা দেখলাম ছয় দিন উত্তরাচ্ছে তো এই জাতীয় ম্যাথগুলো আমরা এই একটা টেকনিকে অবলম্বন করে করবো অর্থাৎ পুরুষকে তার সমকক্ষ বালক বালকে কতদিন মানে একজন পুরুষ করলেও তার সমান কতজন বালক হয় সেটাতে কনভার্ট করে নেবো ঠিক যেমন এখানে আমরা কনভার্ট করে নিয়েছি দুইজন পুরুষিকল তিনজন বালক অর্থাৎ দুইজন পুরুষের সমান হলো কি তিনজন বালক সো আমার প্রশ্নে চারজন একজন পুরুষই টু এত হবে সো চারজন পুরুষকে আমরা কী করলাম ছয়জন চারজন পুরুষই টু কতজন বালক হয় সেটা বের করে নিলাম সো চারজন পুরুষ টু আমাদের ছজন বালক হয়েছে সো প্রশ্নে উল্লেখিত আমার প্রশ্নে আমার চারজন পুরুষ এবং নয়জন বালক তার দ্বিগুণ কাজ করতেছে তাহলে টোটাল ব্যক্তি হল চারজন পুরুষ প্লাস নয়জন বালক সো চারজন পুরুষকে আমরা কনভার্ট করে নিয়েছি বালকে চারজন পুরুষ ইকোলটা বালক হচ্ছে পনেরো জন সো এখানে পনেরো জন বালক এবং এখানে আমাদের কজন আসে নয়জন বালক আছে সো সরি এখানে আমরা চারজন পুরুষকে যখন কনভার্ট করে নিছি তার বালক হচ্ছে কজন ছয়জন হচ্ছে এবং প্রশ্ন উল্লেখিত আসে নয়জন বালক সো ছয়জন আর নয়জন আমরা যোগ করে টোটাল আমার বালক হলো কজন জন সো এখন আমাদের প্রশ্নে বলা হচ্ছে তিনজন বালক যে কাজ পনেরো দিনে করতে পারে চারজন পুরুষ এবং নয়জন বালক এই দ্বিগুণ কাজ কত দিনে করবে সো তিনজন বালক আমরা করে কত দিনে পনেরো দিনে এই থিম থেকে আমরা অঙ্কটা সলভ করবো সো জন বালক করে পনেরো দিনে একজন বালক করে বেশি দিন সময় লাগবে পনেরো জন করে তিন দিনে সুতরাং যেহেতু দ্বিগুণ কাজ তিন গুণান দুই সমান সমান ছয় দিনে করে এটা হলো আমাদের আনসার তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন धन्यवाद